কিন্তু বাবা আবুজেল বললেন তোরা ইনাদরস তোকে ভেলকি পড়ে গেলেন আমি আবুজেল তাদের দলে কি হব না আব্বার আমার সোনার চান্দা ইসলাম এমনি আসে নাই ইসলাম বহুত কষ্টর পরে পৃথিবীর জমিনে আসিয়েছে আল্লাহ বলে দিয়েছে বান্দারে ইসলাম মানে হলো শান্তি আল্লাহ বলছে আমার পছন্দনীয় ধর্ম হলো আমি আমার মনোনীত ধর্ম হলো আমি আল্লাহ নিজেই পছন্দ করেছি ইন্না দ্বীনিল্লাহ ইসলাম আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম পছন্দনীয় ধর্ম কি ইসলাম ইসলাম মানে কি শান্তি যেরকম ইসলাম মানে শান্তি কন্ত বাবা বর্তমান সমাজে শান্তি আছে যেরকম আছে বাপ বেটা শান্তি আছে ভাইয়ে ভাইয়ে শান্তি আছে সমাজে সমাজে শান্তি আছে বাপ মায়ে বেটি শান্তি আছে স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ শান্তি আছে আছে বাবা ওয়াজ করি বাড়ি গেছো না বাড়ি যা আমার তালেমদের অভ্যেস আছে বাড়ি ঢোকার আগতে সালাম দিয়ে ঢুকি দরজা খুলি দিল এলা বাড়িতে একটা থুয়ে বারান্দা থুয়ে স্কুল সাজিয়ে যায় আমার বাড়িয়ালি কয় বাড়িয়ালি মুখস্থ মানে হোম মিনিস্টার আমার হোম মিনিস্টার কয় আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেব না নাল চা বানিয়ে দেব আমি কয় আনসারি আব্বা কষ্ট হুজুর কবর পাইছিলেন হুজুর নাল চা বানিয়ে দিবেন না দুধ চা বানিয়ে দিবেন ওয়াশ করি মাথা খারাপ হল আমি কই দেখ দিবি স্কুলে গেলে আমার স্কুলে হাই স্কুলে বেশি বয় হিন্দু ছেলে মেয়ে আমার সবাই হুজুর পেকাইও মুখ ছাড়বো না স্টাফ গুলিয়ে হুজুর পায় চেড়া শ্রেণী সবাই হিন্দু চেড়া গুলো হুজুর কয় স্কুল থাকে বাজার গেলেও হুজুর পায় হুজুর আছে আমার মুখ ছাড় নাই তুই হুজুর কবার পাস নি একটা ওয়াশ করে মাথা খারাপ হবে বাবা মা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় পিসে হওয়া যায় সব জায়গায় আমিষে হওয়া যায় সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায় সব জায়গায় এমপি সাহেব হওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায় সব জায়গায় মেম্বার সাহেব হওয়া যায় সব জায়গায় ভিডিপি সাহেব হওয়া যায় সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায় সব জায়গায় ডিসি সাহেব হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না ঠিক যেরকম ঠিক না কেমন হুজুর কেমন পিসাহ কেমন এমএলএ সাহেব কেমন প্রেসিডেন্ট সাহেব দেশের মানুষ না জানলে তোর বাড়ি আলি ভাল করে জানে যেরকম ঠিক না ঠিক আব্বা সেই বাড়ি আলি যদি ঠিক না হয় বাবা আব্বারে যদি তোর হোম মিনিস্টার ঠিক না হয় এই বক্তব্য তোর কাজে আসবে না